আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আসলাম আপনাদের মাঝে, কারণ আপনারা যারা ফাইবার এবং আপওয়ার্কে কাজ করতেছেন এই ভিডিওটা আপনাদের দেখা খুবই জরুরি, খুবই জরুরি। কারণ আপনারা এই বিপদের সম্মুখীন হতে পারেন যদি এই বিষয়টা না জানেন। তো তো যারা বিশেষ করে অ্যাড ক্যাম্পেইন এবং গুগল অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছেন আপনারা, তাদের বিশেষ করে আরও জরুরি বিষয়। কারণ হচ্ছে যারা নতুন সেলার তাদেরকে দেখা উচিত আমি মনে করি। এই ক্লাসটা পুরাতন এবং নতুন সব সেলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা যারা ফাইবারে কাজ করতে আসতেছি, বিশেষ করে যারা নতুন সেলার এবং মোটামুটি লেভেল ওয়ান সেলার বা একটু কম বুঝে ফাইবার সম্পর্কে বা আপওয়ার্ক সম্পর্কে, কিছু ক্লায়েন্ট আছে যারা মূলত স্প্যামিং করে থাকে এবং আপনাকে এসে সরাসরি আপনাকে মেসেজ করবে, বলবে যে তুমি কি আমার জন্য বিজ্ঞাপন রান করতে পারবা, ঠিক আছে, এটা বলবে, বলবে যে আমার বিজ্ঞাপন বাজেট ডেলি $100 বা তোমাকে $10,000 বা $5,000 বা $20,000 দিব, তুমি জাস্ট আমাকে বিজ্ঞাপনটা রান করে দাও। তো আপনি টাকার কথা শুনে তো আপনি গলে যাবেন। গলে যাওয়ার পরে যেটা হবে, বায়ার বলবে যে হ্যাঁ আমার কাজের সমস্ত কিছু একটা ফাইলে দেওয়া আছে, তুমি ফাইলটা ওপেন করো বা এই লিঙ্কটা ক্লিক করো, ঠিক আছে। সরাসরি যেহেতু ফাইবারের লিঙ্ক দেওয়ার অপশন নাই, তো তারা বিভিন্ন সিস্টেম অবলম্বন করে, তারপরে আধা ঘন্টা এক ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে ধরা পড়ে, কিন্তু তার ভিতরে আপনার অলরেডি ক্ষতি হয়ে যায়, ঠিক আছে। তো আজকে আমি সেটাই দেখাবো, যদি কোনো বায়ার আপনাকে কোনো প্রকার লিঙ্ক বা কোনো সফটওয়্যার দিয়ে থাকে সেটা আপনি কীভাবে চেক করবেন, এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতেছি। তো এখানে সহজ কথা, নতুন সেলাররা যারা করে কি ওই লিঙ্কে ক্লিক করে ওইখানে একটা পিন দিয়ে দেয়, পিনটা ওপেন করার সাথে সাথে আপনার ফাইবার থেকে শুরু করে আপনার সমস্ত কম্পিউটারের যত অ্যাক্সেস আছে তার কাছে চলে যায়। আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু তিনি নিয়ে যায় এবং সেটা তিনি ব্যবহার করা শুরু করে, আপনার ফেসবুক হ্যাকিং হয়ে যায়, এরকম অনেক কাজগুলো তারা করে ফেলে। তো আপনি এটা কি এখান থেকে কীভাবে বাঁচতে পারেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলতেছি। প্রথমত আমি একটা এক্সাম্পল আমি দেখাই। এটা হচ্ছে একটা ক্লায়েন্ট, আমার এক স্টুডেন্টকে মেসেজ দিছে, এটা হচ্ছে হ্যাকার বায়ার এক ধরনের। তো তিনি যেটা করতেছে সেটা হচ্ছে আমার স্টুডেন্টকে ডাইরেক্ট মেসেজ করছে, যে বলতেছে আমি এই আমার একটা কাজ আছে অ্যাড ক্যাম্পেইনে, তুমি করবা কিনা বা তুমি ইন্টারেস্টেড কিনা। তো স্টুডেন্ট মানুষ নতুনে নতুন সেলার, তো একটু বলছে যে হ্যাঁ আমি কাজটা করব। পরে বলতেছে ঠিক আছে তোমাকে আমি একটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্কটা ওপেন করো, ওইখানে সমস্ত কিছু দেওয়া আছে কীভাবে কাজটা করতে হবে এটা বলে দিছে। ওকে, তো আমার স্টুডেন্ট তো লিঙ্কে ক্লিক করছে, অলরেডি ক্লিক করে ডাউনলোড শুরু করে দিছে, আমাকে মেসেজ দিছে ভাই একটা নতুন মেসেজ দিছে। কারণ আমি বলি যে আমাদের স্টুডেন্ট যারা আছে প্রথম হাই হ্যালো দিয়েই জাস্ট আমাকে আপনারা ইয়া করবেন, মেসেজ করবেন, কারণ প্রথম হাই হ্যালো দিয়ে যতটুকু বলতে পারেন আপনি বলতে থাকেন, তারপরে আমাকে মেসেজ করবেন, মেসেজ করলে আমি আপনাকে বাকি মেসেজেরগুলো রিপ্লাই দিয়ে দিব। তো এখানে দেখেন এইগুলো মেসেজ তিনি করতেছে, তিনি সমস্ত কিছু বলছে, বলার পরে লিঙ্কটা দিয়ে দিছে, বলতেছে তুমি ওপেন করো। হ্যাঁ, তো এটা হচ্ছে তার লিঙ্ক। লিঙ্কটা আসলে কি আপনার ক্ষতি করবে কিনা সেটা আমরা দেখবো কীভাবে। আপনি চলে যাবেন ভাইরাস টোটাল লিখে সার্চ করবেন, সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটের ভিতরে আপনি খুব সুন্দরভাবে আপনার ক্লায়েন্ট যে লিঙ্কটা দিবে বা যে ফাইলটা দিবে সেটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আসলে এটা আপনার জন্য সেফ কিনা। ওকে, তো আপনি জাস্ট এখানে দুইটা অপশন, কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে ফাইল, যদি আপনার কোনো ফাইল থাকে, যদি কোনো ফাইল আপনি ডাউনলোড করেন সেই ফাইলটা এখান থেকে জাস্ট চুজ ফাইল করে এখানে সেট করে দেবেন, তাহলে আপনার এই ফাইলটা এখানে কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, দেন তারা এটা অ্যানালাইসিস করতে পারবে। আর যদি কোনো লিঙ্ক দিয়ে থাকে, যেহেতু আমাকে একটা ক্লায়েন্ট লিঙ্ক দিছে ওইটার ভিতরে সফটওয়্যারটা, সেটাও আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলে হবে। ধরেন আমি লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করে জাস্ট আমি এখানে ইন্টারে চাপ দিব, এই সফটওয়্যারটা আসলে কাজের কিনা বা আমার কোনো ক্ষতি করবে কিনা সেটা আমি এখান থেকে ফলাফল পাবো। কিন্তু এখানে দেখেন মাত্র 8% আসছে এবং এখানে তারা বলে দিছে যে অলরেডি এটা আপনার জন্য সিকিউর না, ঠিক আছে, এটা কিন্তু বলে দিছে তারা অলরেডি এটা সিকিউর না আপনার জন্য, 8টা মনে করেন সমস্যা দেখাইছে অলরেডি, যেটার কারণে আপনার সমস্ত কিছু চলে যেতে পারে। যেমন এখানে বলে দিছে এইট সিকিউরড ভেন্ডার ফিঙ্গার দিস ইউআরএল অ্যাজ এ ম্যালিসিয়াস, এখানে বলছে এটা তোমার জন্য আসলে ভালো হবে না, এটার ভিতরে সমস্যা আছে, তুমি এটা রিস্ক নিও না, ধরা পড়ছে এগুলো, তো এটা অবশ্যই আপনি ডাউনলোড করবেন না এরকম যদি হয়ে থাকে। হ্যাঁ, এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এটা সেফ কিনা, সেফ থাকলে কীরকম আসে। ওকে, আমরা এখানে আরেকটা ফাইল ওপেন করি, মানে আরেকটা ট্যাব ওপেন করি, করে জাস্ট এখান থেকে ধরেন আমি একটা ফাইলের লিঙ্ক নিয়ে আসি, ধরেন আমার এইগুলো তো গুগল ফাইলগুলো তো একদম সেফ, তাই না? তো এখান থেকে আমি ধরেন শেয়ার লিঙ্কে ক্লিক করি, শেয়ার লিঙ্ক থেকে ধরেন এখান থেকে অ্যানি দ্য উইথ দ্য লিঙ্কস এডিট দিয়ে জাস্ট কপি লিঙ্ক, ওকে, কপি করে জাস্ট এখানে ইউআরএলটা এনে জাস্ট আমি পেস্ট করে দেবো, এটা সিকিউর কিনা সেটাও আমি দেখতে পারবো। ওকে, দেখেন এখানে দেখছেন বলতেছে 0%, এখানে কোনো সমস্যা নাই, সব কিছু ক্লিন, ঠিক আছে, সব কিছু ক্লিন। তো যখনই আপনার এরকম আসবে যে আপনার কোনো প্রকার সমস্যা ধরা পড়বে না,
তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। যেহেতু তাদের এখানে আটটা ধরা পড়ছে, ঝামেলামূলক ফাইল একটা, আপনি এটা অবশ্যই অ্যাক্সেস করবেন না বা এটা ডাউনলোড করবেন না বা এই লিঙ্কে কাজ করবেন না। ওকে, দেখেন এটা কিন্তু সেভ, দেখছেন একদম সেভ, কিন্তু এখানে কিন্তু আটটা ধরা পড়ছে। আপনি দ্বিতীয়টাতে কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এখানে নট সিকিউরড ব্যান্ডার ফিঙ্গার দিস ইউআরএল ম্যালিসিয়াস, এখানে বলাই আছে যে এখানে কোনো প্রকার সমস্যা নাই, আর এখানে বলাই আছে যে সমস্যা আছে, আটটা ফাইলের সমস্যা আছে, যদি আপনি এটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি প্রবলেমের সম্মুখীন হতে পারেন। তো আশা করি এখন থেকে যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো প্রকার লিঙ্ক দেয়, আপনি এখান থেকে এসে কিন্তু ইজিভাবে এগুলো সলভ করতে পারবেন এবং দেখতে পারবেন যে এটাতে কোনো প্রবলেম আছে কি না, বা কোনো ফাইল আপনার জন্য সিকিউর, কোন ফাইলটা আপনার জন্য সিকিউর না। ওকে, তো আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।